ভাইরাসকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ কর্মীদের সুরক্ষার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন। করোনা ভাইরাস নিয়ে প্রচুর সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। কোথাও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, কোথাও মাস্ক বিতরণ ইত্যাদি ধারাবাহিকভাবে চলছে। কিন্তু আজ অভিনব একটি বিষয় লক্ষ্য করা গেল মাথাভাঙ্গা থানার ভেতরে। এদিন অভিনব একটি যন্ত্র বসিয়েছে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ। একটি ড্রামে প্রচুর জল রাখা আছে, পাশে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ সাবান রাখা আছে। হাত ধোয়ার জন্য জল চালু করার ব্যাপারে হাত লাগাতে হবে না, পা দিয়েই প্রেশার দিলে জল বেরোবে, এমন অভিনব উদ্যোগ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করলো মাথাভাঙ্গা থানা তথা মাথাভাঙ্গা মহকুমা পুলিশ। এদিনের এই সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন, করোনা ঠেকাতে সামাজিক দূরত্বের পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং আরও বেশ কিছু সচেতনতামূলক কর্মসূচি মেনে চলে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। যে যন্ত্রটি আজকে বসানো হয়েছে সেটি পা দিয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে, আজকের পুলিশ কর্মীদের জন্য করা হলো। আগামীতে শহরের বিভিন্ন এলাকায় এই যন্ত্র বসানোর ব্যবস্থা করার চেষ্টা চলছে। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে থানার ভেতরে থাকা এবং ব্যারাকে থাকা বিভিন্ন পুলিশ কর্মচারীরা। পাশাপাশি মাথাভাঙ্গা শহরে অযথা যাতে ভিড় না হয় তার জন্য ভিড় এড়াতে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের নেতৃত্বে মাথাভাঙ্গা শহরে টহল দেওয়া হচ্ছে। বর্তমানে মাথাভাঙ্গা শহর প্রায় শুনশান বললেই চলে। লকডাউন অনেকটা মেনে চলছে মাথাভাঙ্গা সহ মাথাভাঙ্গা মহকুমার মানুষজন। আরো সচেতন হলে লকডাউন সাফল্য হবে বলে অনেকের ধারণা। জন্য এই সিস্টেম একটা আমরা চালু করেছি, যেখানে হাত না লাগিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে চলে যাবে। হ্যাঁ, টিস্যু পেপার দিয়ে হাত মুছে চলে যাবে, টিস্যু পেপারের জায়গাটা আমরা দিয়ে দেবো। এবং আমরা আরও কয়েকটা অর্ডার দিয়েছি এবং বিভিন্ন জায়গায় পুলিশ ইউনিট এবং বাজারগুলোতেও আমরা সেগুলোকে ইনস্টল করবো।